হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, হন্ডা এসপি 125 বিএস সিক্স বাইক তোমরা দেখতে পাচ্ছ। এই হন্ডা এসপি 125 বিএস সিক্স বাইকের আমি কিছু কথা বলবো এবং আমি তোমাদের আসল যে জিনিসটা দেখাবো যে কিভাবে তোমরা নিজেরাই যে কোনো ফিউল স্টেশন বা পাম্পে গিয়ে তোমরা কিভাবে নিজেরাই যে এয়ার ফিলিং সিস্টেম করা থাকে সেখান থেকে তোমরা নিজেদের বাইকের টায়ারে বা যে হুইলে কিভাবে তোমরা হাওয়া ভরতে পারবে সেটাই তোমরা দেখতে পাবে ভিডিওয়ে। তো বন্ধুরা দেখো, যে কোনো পেট্রোল পাম্পেই এরকম ধরনের সিস্টেম করা থাকে। এটা আমি তোমাদের দেখাচ্ছি, আমি এই মাত্র নিজেই হাওয়া এখান থেকে ভরলাম যে এয়ার হয় এবং এখানে সিস্টেম করাই আছে। দেখো, যে কোনো পেট্রোল পাম্পেই থাকে এটাই সিস্টেম। এবং ওপরে দেখো লেখা আছে সেট প্রেসার। তো সামনের টায়ারে 30 PSI এবং পেছনের টায়ারে 40 PSI এরকমই সাধারণত হয়ে থাকে। তো এখান থেকে তোমরা সেট করতে পারবে, যেরকম তোমাদের এলাকায় পেট্রোল পাম্পে এরকম সিস্টেম করা থাকে তোমরা নিজেরাই চেক করে দেখতে পারো যদি কারো প্রয়োজন হয়। নাহলে তো এমনি টাকা দিয়েও ভরা যায়, সেটা নয়। আমি তোমাদের দেখাবো বলেই ভিডিওটা করলাম যাতে তোমাদের কোনো হেল্প হয়। তো বন্ধুরা দেখো, এখানে PSI-এর সেট করা আছে, টু হুইলার, ফোর হুইলার বা বড় বড় গাড়ির যে হয় বাস লরি সেক্ষেত্রেও এখানে সিস্টেম করা আছে কত PSI সেই অনুযায়ী এয়ার ফিল করতে পারবে। তো বন্ধুরা দেখো, আমি বললাম তোমাদের যে আমি কিছুক্ষণ আগেই আমার গাড়িতে হাওয়া ভরলাম এবং ভিডিওটা তোমাদের করছি যদি তোমাদের কোনো হেল্প হয়। এবং দেখো বন্ধুরা, এই যে ফিউল স্টেশনে এয়ার ফিলিং সিস্টেমটা করা থাকে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, এটা ইউজ করতে কোনো টাকা লাগে না, এটা তোমরা ফ্রিতেই ইউজ করতে পারো। তো বন্ধুরা, এইভাবে তোমরা কিন্তু নিজেরাই কিন্তু এয়ার ফিল করতে পারবে বাইকে বা যে কোনো চার চাকা যাই হোক। তো বন্ধুরা, হন্ডা এসপি 125 বিএস সিক্স বাইক নিয়ে আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আশা করি তোমরা দেখেছো। যারা দেখোনি তোমরা চেক করে দেখতে পারো। ডিজিটাল মিটার নিয়ে এবং বাইকের ফুল রিভিউ নিয়েও ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমাদের প্রয়োজন হলে এই ভিডিও শেষে ওই ভিডিওগুলো দেখতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং এই বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন প্রেস করে রেখো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।